করোনা কেন এসেছে? আমাদের গুনাহের কারণে এসেছে। বলে না, করোনা কেন এসেছে? আমাদের গুনাহের কারণে এসেছে। মহামারী কেন এসেছে? আমাদের গুনাহের কারণে এসেছে। বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, কেন? আমাদের গুনাহের কারণে, ঠিক না? বলবেন, হুজুর আমাদের সমাজে সবাই তো গুনাহ করে না, কিছু লোক তো ভালো কাজ করে, কিছু লোক তো ভালো কাজ করে। দেখেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আশাজকাল মাদুম, একশোর মধ্যে একজন দুইজন ভালো, ওটা না থাকার মধ্যেই ধরা হয়। একশোর মধ্যে দু চারজন ভালো, না থাকার মধ্যেই ধরা হয়। আর রব্বি করিমের একটা কায়দা আছে, নিয়ম আছে, আজাব ও গজব যখন আসে তখন ভালো আর মন্দ হিসাব নিকাশ করে আসে না, একসাথেই ধরে, ঠিক না? আপনি বলবেন, হুজুর করোনা শুরু হয়েছিল চায়না থেকে, বাংলাদেশে কেন এসেছে? করোনার আবির্ভাব আমরা জানি গুনাহের কারণে। চায়নার মানুষ তারা গুনাহ করে, তারা হারাম খায়, আমরা তো এত কিছু করি না, তাদের খাবার দাবারও ঠিক নেই। কিন্তু কখনো কি চিন্তা করেছেন চায়নার মানুষ বা অমুসলিম জাতিরা হারাম খায় কি? যেটা শরিয়ত নিষেধ করেছে তা খায়, ঠিক না? তার মানে শুয়োর খায়, বলে না কেন? তারা কুকুর খায়, সাপ বিচ্ছু খায়। আপনি মুসলিম হয়েও তো ওই হারামের মতোই হারাম সুদ খান, আপনি মুসলিম হয়েও তো ওই হারামের মতোই হারাম ঘুষ খান, আপনি মুসলিম হয়েও তো ওই হারামের মতোই হারাম আরেকজনের জমি ঠকায় খান। যদি হারাম হিসাব করেন তাহলে তো একই হলো, কি কথা বলেন? কারণ আমরা শুয়োরের গোস্ত কেন খাই না, ইসলাম হারাম করেছে। ছাগলের গোস্ত কেন খাই, ইসলাম এটা হালাল করেছে। প্রাণী হিসাবে যদি হিসাব করেন তাহলে ছাগল আর শুয়োরের মধ্যে তো পার্থক্য নাই। যদি শুয়োরের গোস্ত ইসলাম হালাল করতো আমরা খাইতাম, ঠিক না? যদি যদি কুকুরের গোস্ত ইসলাম হালাল করতো তাহলে আমরা খাইতাম, কেন খাই না? ইসলাম হালাল করে নাই, ঠিক না? ছাগলের গোস্ত কেন খাই, মহিষের গোস্ত কেন খাই, উটের গোস্ত কেন খাই, গরুর গোস্ত কেন খাই? ইসলাম হালাল করেছে, ঠিক না? তাহলে ইসলাম যেটা হালাল করেছে সেটা খাওয়া যদি বৈধ হয়, যেটা হারাম করেছে সেটা যদি অবৈধ হয়, তাহলে সুদ খাওয়া ইসলাম হারাম করেছে, এটা অবৈধ। ঘুষ খাওয়া ইসলাম হারাম করেছে, এটা অবৈধ, ঠিক না? বেঠিক।